সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে। বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হয়ে শুরুর অভিযানেই বড়সড় ধাক্কা খেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে 12 রানের হারের পর শুক্রবার বাংলাদেশের কাছে তাদের হার 163 রানের বিশাল ব্যবধান। মাশরাফি দল ফাইনাল নিশ্চিত করে ফেললেও হাতুরু শ্রীলঙ্কা পয়েন্টের খাতায় খুলতে এখনও পারেনি। সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দলকে বদলে দেবেন এমন আশায় বুক বেঁধে বিসিবির সমান পারিশ্রমিক দিয়ে হাতুরিকে টেনেছে লঙ্কান বোর্ড। অথচ প্রথম পদক্ষেপে কিনা এমন হোঁচট, তারপরও অবশ্য কোচকে কাঠগড়ায় দাঁড় করাতে চাননি শিষ্যরা। মিরপুরের লজ্জায় হারের পর দলটির সিনিয়র ক্রিকেটার থিসারা পেরেরা সংবাদ মাধ্যমের সামনে ঢাল হয়েছেন নতুন কোচের। তবে হাথুরুসিংহে বাংলাদেশের কোচিং স্টাফ থেকে চলে যাওয়ায় ভালো হয়েছে কি না তা আমাদের নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যদিকে চন্ডিকার বাংলাদেশ অধ্যায় যদি দেখেন, সে বিশ্বের সেরা কোচদের একজন, আমি তাকে জানি। তার অধীনে 2011 সালের দিকে এ দলে খেলেছি। তাকে সময় দিতে হবে, কাজে যোগ দিয়ে সে মিরাকল ঘটিয়ে দেবে তা নয়, তাকে কয়েকটা কদম ফেলতে হবে। বাংলাদেশ দল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে বোনাস পয়েন্ট সহ জেতায় ফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা শেষ 2 ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারালেও ফাইনাল খেলতে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে বাংলাদেশ ম্যাচটির দিকে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সব শেষ হয়ে গেছে ভাবছেন না প্যারেরা? ক্রিকেট এমন হয়, পরের 2 ম্যাচ জিততেই হবে, আমরা হাল ছেড়ে দিচ্ছি না, সবাই ভালোভাবে ফিরে আসবে, সেদিকেই তাকিয়ে আছি, এমনটাই বলেছেন থিসারা প্যারেরা। বোলাররা সুবিধা করতে পারেনি, বাংলাদেশের পেরিয়েছে 300 গোটা, তবে নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দুঃখিত দুষেছেন থিসারা। শেষ ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে ব্যাটিংয়ে ইতিবাচক কিছু ছিল, এই ম্যাচে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। 300 রানের উইকেট ছিল, সাকিব তামিম যেভাবে খেলছিল একসময় মনে হয়েছে 350 করে ফেলবে, কিন্তু 320 রানের আমরা তাকে আটকাতে পেরেছি, পরে আমাদের ব্যাটসম্যানরা ক্লিক করেনি। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।